ফিল করছি কেমন? হুম, ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন? মানে এখন বুঝতে পারছি না, ধরেন একটা 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 রেগুলার যে লাইফ, একদমই তাই। এমনি শারীরিক ভাবে কেমন আছেন আপনি? মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? নানু ভাই কেমন আছেন? খুবই স্বাভাবিক দেওয়ার কথা। কখন সাংবাদিক দেখতেছে? একদম এমনি তাহলে সাংবাদিকদের খুব স্বাভাবিক। আচ্ছা, সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি, সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য? একদম তাই, ওইটা না শত কিছু দিয়েও নাড়ানো যায় না। তো আমি তো আসলে তাদের জন্য, একদম ঠিক। হ্যাঁ, কে আমার এই হুট করে একদিনে পরিমণি হয় নাই, অনেক অনেক ভাই কতগুলো স্টেপ পার হয়ে আমার এখানে আজকে দাঁড়া আসছে, এটা তো আমি জানি। আর যারা আমার সাথে জার্নিটার মধ্যে ছিল তারা দেখছে আমার পুরাটা। এখন তাদেরকে তো হুট করে পরিমণির নাম মন থেকে মুছে ফেলতে পারবো না, পরিমণিকে এখন আসামি বানায় সিল গলা লাগাই দিতে পারবো না। তো আমার হচ্ছে আমার তাদের নিয়ে কাজ, তাদের নিয়ে চিন্তা, তাদের জন্য আমার সবকিছু, মানে আমি বাকিটা কিছু মাথায় রাখতে চাই না। গ্রেট গ্রেট, খুব ভালো বলেছেন। আর এমনি দুইটা প্রশ্ন করবো, একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু দেখা বললাম, মানে গাড়িতে আসতে আসতে আমার মানে এত মানে গলা ভারী হয়ে গেল এটা দেখে, যে মানে এক্স্যাক্টলি এটাই তো, মানে এটাই লাইফ আসলে, কি বলবো, এটাই লাইফ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখা বললাম, আর কি ভালো লাগলো আমার, মনে হলো যে আচ্ছা আপনি আপনি যে মেহেদি দিয়ে লিখ, আচ্ছা মেহেদি দিয়ে যেটা লিখছেন এটা কাদের উদ্দেশ্যে? তাদেরকে আপনি চেনেন? সেটাকে আপনি চিনে ফেলছেন? চিনে ফেলছেন কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা? ওকে গ্রেট, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতির এক পেটে খাওয়া এক বালতি ঘুমানো, কই তারা?
সেটাই, তারা নাই, এটা পাবেন না তাদেরকে আর। আচ্ছা সেটাই, এমনি পুরো ঘটনাটা নিয়ে কি আপনি কিছু বলতে চান, মানে আপনার সঙ্গে যেটা হইলো পুরো ঘটনাটা, এটা নিয়ে কিছু বলার আছে কিনা এক লাইনে যদি বলতে চান? ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন সব সময়। আমি দুঃস্বপ্ন ভেবে মানে থাকতে চাই। আচ্ছা, নাহলে তো আমার তো মানে কখনোই ভাঙবেন না, আমাকে যারা চিনবে তাদের গালিগুলো আমার গায়ে লাগবে। এখন যদি আমি নানু ভাই আমাকে একটা বকা দেয় আমার গায়ে লাগবে, কারণ নানু ভাই আমাকে জানে। ঠিক তাই, তার ওই রাইটটা আসছে, সে আমাকে জেনে বুঝে তারপর গাড়িতে দিচ্ছে, একটা বকা দিচ্ছে, তাই না? ঠিক তাই, একদম তাই। বাসায় এসে কি খেলেন আপনি, কি খাওয়া দাওয়া করলেন? মুরগি মাংস, তারপরে কোলে মাছ অনেকগুলা। আচ্ছা, এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি? কেন আপনি যে আগে কি ঘুমাইছিলাম, একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম, যেটা কিনা দুঃস্বপ্ন। আচ্ছা ঠিক আছে, স্বপ্নের মধ্যে মিসের কোনো জায়গা ছিল না। আচ্ছা, তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে, তাই তো? খুব হ্যাঁ, একটু ফ্রিজি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ বাড়া মার্কেট করি, সবার সাথে মিটিং ফিটিং করে আমি খুব মানে যত দ্রুত আমি বাসার থেকে বের হয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হবে যে আমার আত্মার মতো জানটা চলে আসছে আর কি। গ্রেট।